13তম প্রভাষক নিবন্ধন 2016 এর বাকি অংশ সমাধান করতেছি। দীর্ঘ একটা ব্রেক হয়ে গেল, তো 11 নম্বরের আগে আমরা অবশ্যই 13তমের প্রথম অংশ সলভ করেছি। আপনারা ধারাবাহিকভাবে প্লে লিস্ট অনুসারে দেখলে উপকৃত হবেন বলে আশা করি। 11 নম্বরে বলছে, দেখেন একটি বই 10% ক্ষতিতে, তো এইখানে বলা হয়েছে যে 10% ক্ষতিতে, তো 10% যদি ক্ষতি হয় সেক্ষেত্রে তাহলে 90 টাকায় বিক্রি করা হয়েছে। আবার এখানে বলা হয়েছে 5% লাভে, তো 5% লাভ মানে তাহলে 105 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে আপনি 90 টাকায় বিক্রি করলেন, আবার 105 টাকায় বিক্রি করলেন, তো বিক্রয় মূল্যের পার্থক্য কত হবে? 15 টাকা। তাহলে আমি বলতে পারি যে 15 টাকা পার্থক্য হলে, এত টাকা পার্থক্য হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। আপনারা এগুলো নোট করে নেবেন সাজিয়ে, আমি পুরোপুরি লিখতেছি না। অতএব 1 টাকা পার্থক্য হলে, বিক্রয় মূল্যের পার্থক্য হলে তখন ক্রয় মূল্য হবে 100, নিচে হবে কত? 1500 টাকা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, তো 45 টাকা বেশি হলে, অতএব 45 টাকা যদি পার্থক্য হয় বিক্রয় মূল্য বা বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে 45 দেবো, নিচে হবে 15, কাটলে 3 দেয়া, তারপর হচ্ছে 300। সুতরাং এটার অ্যান্সার হবে 300 টাকা। একটি বাঁশের চারের এক অংশ কাদায়, যাই হোক এত অংশ পানিতে এবং 3 মিটার পানির উপরে আছে। আমি যদি সম্পূর্ণটার দৈর্ঘ্য যদি এক্স মিটার ধরি, আমি সম্পূর্ণটা ধরে নিলাম, তাহলে দেখেন এক্সের এত অংশ, সুতরাং x/4 এত অংশ কোথায়? কাদায়। আবার 5/3, সুতরাং আমরা আর একটা পাবো 3x/5, এত অংশ পানিতে, আবার 3 মিটার পানির উপরে। সুতরাং আমরা যদি এইভাবে লিখি যে x সমান সমান, আমরা কাদায় আছে কতটুকু, তারপর 3x/5 এতটুকু আছে পানিতে, আর সেই সাথে 3 মিটার হলো পানির উপরে, তো কাদায় আছে, পানিতে আছে এবং পানির উপরে আছে, টোটালটা যোগ করলে কত হবে? সম্পূর্ণটার দৈর্ঘ্য বের হবে। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো x-x/4 -3x/5 = 3, পরবর্তীতে এটা আমরা 20 আসবে, তাহলে 20x, এখানে 5x, এখানে 4 × 5 = 20, 3 × 4 = 12x। নিশ্চয়ই আপনারা এই ধরনের ক্যালকুলেশন পারবেন, সে কারণে আমি কথা বাড়াচ্ছি না। 20 থেকে আমরা বাদ দেব 5, তাহলে থাকবে 15, 15 থেকে আবার বাদ যাবে 12, তাহলে 3x, নিচে থাকবে 20 = 3। তো পরবর্তী লাইন আমি এখানে করছি, তো এই 20টা তাহলে 3-এর সাথে গুণন হবে, তাহলে 3x = 20 × 3। তো পরবর্তীতে আমরা x = 20 × 3/3, 3 কাটা গেল, অতএব x এর মান হবে 20। সুতরাং সম্পূর্ণ বাসটির আসলে দৈর্ঘ্য ছিল 20 মিটার। পরবর্তী ম্যাথটা আসলে খুবই সহজ, যেমন 2, 3, 5, 9, 17, পরবর্তী সংখ্যাটা দেখেন, এখানে কিন্তু পার্থক্য 1, এইটুকুর পার্থক্য কত? 2, এইটুকুর পার্থক্য কত? 5, 6, 7, 8, 9, এখানটা 4, আর এইটুকুর পার্থক্য হচ্ছে 8। তাহলে প্রতিবার পার্থক্য কিন্তু দ্বিগুণ করে করে বাড়ছে, আর তাহলে এখানে পার্থক্য কত হবে? এখানে পার্থক্য হবে 16। সো পার্থক্য যদি 16 হয়, পরবর্তী সংখ্যা পাবো 16, এখানে 17 আর 16, তার মানে আমরা 33 পাবো পরের সংখ্যা, যদি এই 16 যদি পার্থক্য তৈরি হয়। সো আমাদের এটার অ্যান্সার হবে 33। এই ম্যাথটা একদম ছোট বাচ্চাদের একটা ম্যাথ, যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমরা সবাই জানি যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 1, 2, 3, 4, 5, আর একটা শূন্য দিতে হবে, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু 4টা 9 হবে, জাস্ট এখন বিয়োগ করলেই তা হয়ে যাবে। তো এখানে বিয়োগ করলে থাকবে 1, তারপরে এটা 10 হয়ে গেল, 10 থেকে 10 বাদ দিলে 0, এটা 10, 10 = 0, 0, এখানে কিন্তু একটা 1 হবে, তো 10 থেকে 1 বাদ দিলে কত হবে? 9, এখানে আবার 1 বাদ দিলে হবে 0, সুতরাং 9, 3, 0, 1, এটাই কিন্তু অ্যান্সারে আসবে। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? তো গড় বের করতে চাইলে আগে তো যোগফল বের করা লাগবে, যোগফল বের করবো কেমনে? এই সংখ্যার ডট ডট প্লাস 49, এই সংখ্যার যোগফল বের করা খুবই সহজ, আর এখানে টোটাল সংখ্যা কয়টা? 49টা। সুতরাং এই যোগফলকে যদি আবার 49 দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু আমাদের যে গড়টা সেটা বের হয়ে যাবে। তো আমরা উপরের সংখ্যার যে আপনি যোগ করবেন সেটা কীভাবে করবেন? উপরের সংখ্যার যোগ করলে খুব সহজে আমরা n (n+1/2), এন হচ্ছে শেষ পদ আর এই 1 হচ্ছে প্রথম পদ, আমরা এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু যোগফল বের করতে পারি এই স্বাভাবিক সংখ্যার যোগফলের। সো এখানে আমরা এন এর পরিবর্তে আমরা 49 লিখব, আর 49, এই যে 49 এন এর মান, আর 1, তার মানে 50 / 2, পরে 2 দিয়ে 50টা কাটলে হবে 25,
তাহলে আমরা এখান থেকে পাইতেছি 49 গুণন 25, তো এটা কি বের করলাম আমরা, যোগফলটা বের করলাম এতটুকু। তাহলে আমাদের গড় বের করতে গেলে নিচে 49 ছিল আর উপরে কত হলো 49 গুণন এখানে কত ছিল 25, তো এটা এটা কাটা যায়, অ্যান্সারে আসবে শুধু এই যে 25। একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণ, তাহলে ধনাত্মক সংখ্যা আমি ধরি এক্স, তাহলে তার দ্বিগুণ হচ্ছে 2x, এত এর বর্গ, বর্গ করলাম, বর্গের সাথে কত যোগ করতে বলছে 15, 15 যোগ করলে কত হয় 415 হয়। তাহলে কি বলছে সংখ্যাটি কত, মানে এক্স এর মান কত, তাহলে আমরা এক্স এর মান বের করলেই কিন্তু এই ম্যাথটা হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 415, তাহলে এখানে 4x2, 15 যদি পাশে বিয়োগ হয় তাহলে হবে 400, পরে আবার 4 দিয়ে আমরা ভাগ করে দেব, 4 দিয়ে এসে এইটাকে ভাগ করলে হবে 100, অতএব এখান থেকে আমরা এক্স বর্গমূল করলে পাবো 10, সুতরাং সংখ্যাটা হবে 10, অ্যান্সারে আসবে ক। 17 নম্বর ম্যাথটায় চলে এসেছে, 17 নম্বর ম্যাথে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। তাহলে আমরা প্রস্থটা আগে ধরি, প্রস্থ যদি কোনো কারণে এক্স হয় তাহলে দৈর্ঘ্য কী হবে দেড় গুণ, দেড় গুণ মানে কি, দেড় গুণ মানে এক তো থাকবে এর সাথে আরও হাফ থাকবে, এত গুণ, গুণ মানে এক্স, তাহলে আমি এখান থেকে পাবো 2, 2 × 2 আর একে 3, তাহলে 3, 3x, এটা হলো আমাদের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে ক্ষেত্রফল হবে, আমরা লিখতে পারি যে এখানে প্রস্থ গুণন দৈর্ঘ্য, এটা হবে আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত দেওয়া আছে আবার এখানে 384, তাহলে আমি 384 লিখলাম। দেন এটাকে আমরা কী লিখতে পারি, তাহলে 3x2, এই 2টা ওই পাশে নিয়ে আমরা গুণ করে দিতে পারি, 384 গুণন 2, পরবর্তীতে আমরা এখানে x2 সমান সমান 3 দিয়ে আমরা ভাগ করব, 384 গুণন 2 ভাগ করব 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করলে কত হয়, এখানে হবে 1, এখানে হবে 2, 2 দিলে হ্যাঁ 6 দুগুণ 3 দুগুণা 6, তাহলে 2 থাকে 24, 3 আটা 24, দেখা যাক আপনারা ভাগ করে দেখবেন যে 128 হবে, এটা এটা ভাগ করলে গুণনের সাথে 2 ছিল, এখানে কিন্তু x2 রয়েই গিয়েছিল। তাহলে আমরা ফাইনালি পেলাম x2 সমান সমান 256। এখন বর্গমূল নিশ্চয়ই আপনারা পারেন, বর্গমূল না পারলে আমাকে বলবেন কমেন্টে, আমি জানিয়ে দেব। তো এটা বর্গমূল করলে x সমান সমান হবে হচ্ছে 16, তাহলে আমরা x এর মান পেলাম 16, আমাদের কিন্তু পরিসীমা বের করতে বলছে, তো এটা হচ্ছে আমাদের প্রস্থ। আবার যে এটা কিন্তু দৈর্ঘ্য ছিল আমাদের, আমরা দৈর্ঘ্যটা বের করে নিতে পারি, 16 2, এটা 8 হবে, 3 আটা 24, তাহলে 24 হলো আমাদের দৈর্ঘ্য। তাহলে আমরা জানি পরিসীমা ধর, আমরা জানি 2 × এখানে দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর পরবর্তীতে 2 × এটা যোগ করলে কত হবে 0, আর এখানে 4, 40, তাহলে এটা হচ্ছে 80 হবে আমাদের অ্যান্সার। সো ফাইনালি 80 হবে আমাদের অ্যান্সার। 18 ফুট উঁচু একটি গাছ এমনভাবে ভেঙে গেল, ধরি এটা 18 ফুট একটা গাছ মাঝখানে ভেঙে গেছে, ভেঙে একদম বিচ্ছিন্ন হয়ে যায় নাই, ভেঙে একটু বা এই উপরের অংশ বাঁকা হয়ে ভূমির সাথে এইভাবে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তো পুরাটা হচ্ছে কিন্তু 18, আমরা ডাক অনুসারে দেখলাম। তো আমাদের এই ভাঙা অংশের কতটুকু উঁচুতে, মাটি থেকে কত উঁচুতে ভেঙেছিল, তার দ্যাট মিন্স এইটুকু এখানে কত, তা আমরা জানি না, এখানে এইচ ধরে নিলাম এখান থেকে এইটুকু, আচ্ছা পুরাটা যদি 18 হয় এবং এইটুকু যদি এইচ হয় তাহলে কিন্তু আমরা এই এই ভাঙা অংশের মান কিন্তু বের করতে পারবো, 18 থেকে এইচ অংশ বাদ দিলেই এই ভাঙা ভাঙা অংশ বের হবে, বা এই ভাঙা অংশ তো পরবর্তীতে আবার নিচে চলে আসছে, সুতরাং এইটুকু হবে 18, তারপরে 18 বিয়োগ h, তাহলে এখান থেকে আমরা জানি যে সাইনের সূত্র প্রয়োগ করতে পারি, sin 30° সমান সমান সমুদ্রে লবণ আছে, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ, আবার এখান থেকে দেখেন সাইন এখানে হাফ লিখতে পারি, তাহলে এইচ 18 − h, এখান থেকে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে যে 2h সমান সমান যে 18 বিয়োগ h সমান সমান, তাহলে 3h সমান সমান 18, অতএব এইচ সমান সমান 6, তাহলে এটা আমাদের এই যে ঘ নম্বর, এটা হবে রাইট অ্যান্সার। এরপরে ম্যাথটা ছিল একটু কঠিন, কঠিন আসলে কিছু না, সূত্রটা মনে রাখলে আমরা পারবো, যে একটা গোলকের আয়তন নির্ণয় করতে গেলে 3/4 কি হয় পাই আর কিউব, এটা হচ্ছে গোলকের আয়তন নির্ণয়ের সূত্র। তাহলে এখানে তিনটা গোলকের আয়তন যদি আপনি বের করেন, তাহলে 3/4 পাই, এই যে এখানে 3, 3 উপর কিউব হবে, প্লাস একইভাবে 3/4 এখানে পাই, 4 কিউব হবে, প্লাস এখানে 3/4 পাই, 5 কিউব হবে, অর্থাৎ তিনটা গোলকের আয়তন আলাদা আলাদাভাবে বের করে যোগ করে একটা গোলকে পরিণত করবো, তো পুরোটা গোলক তাহলে এরকম হবে, এই পুরোটার আয়তনের সমান। তাহলে এখন আমরা অলরেডি 3/4 পাই যদি কমন নেই, তাহলে বাকি থাকবে 3 কিউব + 4 কিউব + 5 কিউব, তো এটা তাহলে 3/4 পাই,
এইটুকুর মান আসে হচ্ছে 216। আমি নিজে ক্যালকুলেশন করেছি, আপনারা ভেঙে করে দেখবেন, সময় বাঁচানোর জন্য আমি আর ক্যালকুলেশন করে দেখাচ্ছি না। পাই এইখানে দেখেন, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 6-এর উপর কিউব দিতে পারি। 6-এর উপর কিউব দিলে কী হবে, 216 মিলে যাবে। এখন সূত্র অনুসারে 3/4 পাই আর কিউব, মানে আর কিউব বলতে এটা আর এর জায়গায়, তো আর এর জায়গা তার মানে এটা কি 6, তাহলে আর এর মান কত, 6। দ্যাট মিন্স ব্যাসার্ধ হচ্ছে 6। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি অপরটির কি, 180 ডিগ্রি যদি দুই কোণ মিলে যদি 180 হয়, 180, আমি অনেক সময় বলে রাখি যে 90 হলে পূরক আর 180 মিললে হয় সম্পূরক। সম্পূরক এটা মনে রাখার কৌশল কি, 180 বড় সংখ্যা, সুতরাং সম্পূরক লিখতেও বেশি অক্ষর লাগে, আর 90 ডিগ্রি হচ্ছে ছোট সংখ্যা, পূরক লিখতেও কম অক্ষর লাগে, তো সম্পূরকে 180 মেলা লাগে, তো এটা হবে সম্পূরক। এরপরে এই ম্যাথটা কিন্তু খুবই সহজ, দেখার সাথে সাথে সমাধান করতে পারবেন। 1 2 3 4 5, তাহলে 5টা 5x দেওয়া, কয়টা 5x, 5টা 5x, তাহলে পরবর্তী এই লাইন আমরা 5, এটা মনে মনে 1 আসে উপরে, 1+x লেখা যায় সূচকের নিয়মে, অতএব 5x+1, এই যে এটা ক নম্বরে অ্যান্সার আসবে। লগের যে ম্যাথটা এটাও কিন্তু খুবই সহজ একটা ম্যাথ ছিল, 2, এটাকে আমরা 2 এর পাওয়ার কত, -6 দিতে পারি। আপনি যদি 2 এর পাওয়ার -6 দেন এটার মান কত হবে আমি দেখাচ্ছি, এটা হবে 1/2 টু দি পাওয়ার 6, তাহলে 1/64। সো 1/64-এর পরিবর্তে 2 টু দি পাওয়ার -6 বসানো যায়, আমিও ঠিক তাই করেছি, 1/64-এর পরিবর্তে, তাহলে -6টা কমন সামনে নিলে, তাহলে লগ 2 এর পাওয়ার 2, তাহলে -6 ইন্টু 1 = -6, এটা হবে -6 অ্যান্সার। এই ম্যাথটার কোনো জটিলতা নাই, একদম সহজ, আপনি জাস্ট a² + b² সূত্র হচ্ছে a - b² + 2ab, জাস্ট এটুকু সূত্র বসালাম, সমান সমান কত, 38 দেওয়া। তো পরবর্তীতে তাহলে x - 1/x² এটা এটা কাটা যাবে, 2টা ওই পাশে বিয়োগ হয়ে গেলে থাকবে 36, অতএব বর্গমূল করলে x - 1/x + -6 হবে, তো +6 যেটা এটাই হবে অ্যান্সার। তো একটি সমদ্বিবাহু ত্রিভুজের বলা হয়েছে বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য এত, বাহুদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আপনি ½ ab sin θ এই সূত্র বসায় কিন্তু আপনি ম্যাথটা করতে পারবেন। তাহলে ½ 2টা বাহু যে সমদ্বিবাহু যেহেতু বলা হয়েছে, দেখেন সমদ্বিবাহু 2টা বাহু সমান 10 10, তার মানে এটার মানও 10, পরের বাহুর মানও 10। আচ্ছা আর সাইন, এখানে আমরা কোণ পাইছি কত, সাইন কত ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সো এখানে 45 ডিগ্রি ব্যবহার করবেন, তাহলে এটা ক্যালকুলেশন করলে 10 10 100, 100কে 2 দ্বারা ভাগ করলে হবে 50, 50 × sin 45 ডিগ্রির মান কত, 1/√2। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 50/√2, তো এটাকে আমরা 50 উপরেও √2 নিচেও √2 দিয়ে গুণ করে দিতে পারি, অর্থাৎ দেখেন লব এবং হর উভয়টাতেই √2 গুণ করে দিলাম, এটা আমাদের লাভ হইলো কি, উপরে থাকবে হচ্ছে 50√2, নিচে এই যে √2 √2 মিলে একটা 2 লিখতে পারবেন, এটা এটা কাটা গেলে হবে আবার 25 = 25√2, আমাদের অ্যান্সার আসবে এই যে খ নম্বরে। লাস্ট ম্যাথ আমাদের, তো আশা করতেছি এটাও বুঝতে পারবেন সবগুলোর মতো। এখানে বর্গের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √a, আবার এখানে দেওয়া √2 এরকম দেওয়া, তো এখান থেকে আপনি a = 4√2 নিচে √2 দিয়ে ভাগ করেন, কাটাকাটি করলে আমরা a = 4 পাব, অতএব আমাদের বলছে যে ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল বের করতে গেলে আমরা জানি বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, সুতরাং এই পাশেও স্কোয়ার হবে, = 16, এটা আমাদের রাইট অ্যান্সার হবে 16। তো এই সূত্রে শুধু আপনি এই এই ম্যাথে বর্গের কর্ণের দৈর্ঘ্য √a এটুকু একটু কষ্ট করে মনে রাখবেন, এছাড়াও এটা আপনি এভাবে বর্গ অঙ্কন করে যদি সূত্র ভুলে যান যে বর্গের কর্ণের দৈর্ঘ্য, এইভাবে পিথাগোরাসের নিয়ম অনুসারে আপনি যদি মনে করেন এটা এ, এটা এটা এ, তাহলে পিথাগোরাসের নিয়ম অনুসারে এটা হচ্ছে আমরা ধরি কর্ণ বা অতিভুজ, পিথাগোরাসের নিয়ম অনুসারে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সেক্ষেত্রে আপনি কর্ণ সমান সমান কী পাবেন, কর্ণের উপর স্কোয়ার অপর 2 বাহুর স্কোয়ার, এরকম হবে, তাহলে কর্ণের উপর স্কোয়ার = 2a² আর পরবর্তীতে কর্ণ যদি আপনি বর্গমূল করেন তাহলে √2a, এরকম হয়। তো পিথাগোরাসের নিয়ম অনুসারে এটা অতিভুজ, আবার বর্গ অনুসারে এটা কর্ণ, এভাবে আপনি সূত্রটা কিন্তু বের করে নিতে পারেন। তো আপনারা অবশ্যই প্লে লিস্ট অনুসারে ভিডিওগুলো দেখবেন, আমি অনেক কষ্ট করে সলভ করে যাচ্ছি, কোথাও কোনো প্রবলেম ফেস করলে আমাকে অবশ্যই জানাবেন। খোদা হাফেজ।